আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটিতে আপনি জানতে পারবেন যে 2022 সালের সম্পূর্ণ নতুন নিয়মে ইনস্টাগ্রামের ইউজার নেম কিভাবে চেঞ্জ করতে হয়। আপনি যদি 2022 সালের সম্পূর্ণ নতুন নিয়মে ইনস্টাগ্রামের ইউজার নেম চেঞ্জ করতে চান, তাহলে পুরো ভিডিওটি কোনো জায়গায় স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে থাকুন। আর আপনি যদি আমাদের পরিবারে এখনো সদস্য হয়ে না থাকেন, তাহলে ইনস্টাগ্রাম সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল বাটনে অল প্রেস করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এই কাজটি করার জন্য আমাদের সর্বপ্রথম চলে যেতে হবে আমাদের ইনস্টাগ্রাম অ্যাপে। আপনার যদি ইনস্টাগ্রাম অ্যাপটি ইনস্টল করা না থাকে, তাহলে অবশ্যই ইনস্টাগ্রাম অ্যাপটা ইনস্টল করে আপনার আইডিটা এখানে ওপেন করে নেবেন। ইনস্টাগ্রাম অ্যাপটা ওপেন করার পর আপনার সামনে এখানে ইনস্টাগ্রামের হোম পেজটা শো করবে। এরপর আপনি এখান থেকে নিচে একটু লক্ষ্য করলে ডান কর্নারে একটা প্রোফাইল চিহ্ন দেখতে পাবেন। আপনি জাস্ট আপনার প্রোফাইল চিহ্নের উপর একটা ক্লিক করে দেবেন। প্রোফাইল চিহ্নের উপর ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনি জাস্ট এখান থেকে এডিট প্রোফাইল যে অপশনটি দেখতে পাচ্ছেন, আপনি জাস্ট এই অপশনটির উপর একটা ক্লিক করে দেবেন। এই অপশনটির উপর ক্লিক করার পর আপনার সামনে এখানে কিছু লগইন দিবে এবং আপনার সামনে এখানে নতুন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি দ্বিতীয় নম্বরে একটা অপশন পেয়ে যাবেন ইউজার নেম। আপনি জাস্ট এই অপশনটির উপর একটা ক্লিক করে দেবেন। আমি জাস্ট এই অপশনটির উপর ক্লিক করে দিচ্ছি। এই অপশনটির উপর ক্লিক করার সাথে সাথে আপনার এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম সেট করার জন্য একটা অপশন চলে আসছে। আপনি এখান থেকে আপনার ইউজার নেম চেঞ্জ করার জন্য আপনার আগে যে ইউজার নেমটা থাকবে আপনি জাস্ট এই ইউজার নেমটা এখান থেকে কেটে দিবেন। আমি জাস্ট আমার ইউজার নেমটা কেটে দিচ্ছি। তো এবার আপনি এখান থেকে নতুন যে ইউজার নেমটা দিতে যাচ্ছেন জাস্ট আপনি এখানে টাইপ করে বসিয়ে দিবেন। আমি যে নতুন যে ইউজার নেমটা দিব জাস্ট আমি এখানে টাইপ করে বসিয়ে দিচ্ছি। তো আপনি আপনার ইউজার নেমটা এখানে দেওয়ার জন্য অবশ্যই একটা জিনিস ভালোভাবে লক্ষ্য করবেন। আমি দেখতে পাচ্ছেন আমার ইউজার নেমটা এখানে যখন বসিয়ে দিচ্ছে আমার ইউজার নেমটা দেখতে পাচ্ছেন এখানে কিছু সময় লোডিং নিচ্ছে এবং এখানে নট অ্যাভেলেবল লেখা উঠছে। আপনি এখানে এমন একটি ইউজার নেম দেওয়া লাগবে যে ইউজার নেমটা সম্পূর্ণ ইউনিক, নতুন একটি ইউজার নেম আপনার এখানে দেওয়া লাগবে। তো আপনি জাস্ট এখানে ট্রাই করতে থাকবেন যতক্ষণ পর্যন্ত আপনার ইউজার নেমটা এখানে না নাই। তো আমি জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছি যতক্ষণ পর্যন্ত আপনার ইউজার নেম না নাই ততক্ষণ পর্যন্ত কিন্তু এখানে টিক চিহ্নটা শো করবে না। আপনি জাস্ট এখানে ট্রাই করতে থাকবেন। তো আমি জাস্ট এখান থেকে ট্রাই করতে করতে দেখতে পাচ্ছেন আমি পিছনে আর কিছু লাগিয়ে দিচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন আমার ইউজার নেমটা কিন্তু এখান থেকে অ্যাভেলেবল হয়ে গেছে। তো এখান থেকে আপনার ইউজার নেমটা অ্যাভেলেবল না হওয়া পর্যন্ত আপনি জাস্ট এখান থেকে আপনার ইউজার নেমটা কিছু চেঞ্জ করতে থাকেন। আপনার ইউজার নেমটা আপনি প্রথমে কিছু লেটার দিবেন, তারপরে কিছু সংখ্যা দিবেন, আবার শেষে কিছু লেটার দিবেন, তাহলে দেখতে পাবেন আপনার ইউনিক একটি ইউজার নেম ক্রিয়েট করা হয়ে যাবে। তো তারপর আপনি উপরে একটা টিকচন দেখতে পাবেন, আপনি জাস্ট এই টিকচনের উপর একটা ক্লিক করে দিবেন। এই টিকচনের উপর ক্লিক করার সাথে সাথে আপনি এখানে দেখতে পাবেন আপনার সামনে এখানে কিছু সময় লগইন নিবে এবং এখানে একটা নীল চিহ্ন চলে আসবে। এখানে নীল চিহ্ন চলে আসা মানে আপনার এই ইউজার নেমটা সম্পূর্ণ ইউনিক একটি ইউজার নেম, আপনার এই ইউজার নেমটা আগে কখনো কেউ ইউজ করেনি। তারপর আপনি এখান থেকে উপরে একটা অপশন পেয়ে যাবেন টিক চিহ্ন। আপনি জাস্ট এই উপরে টিক চিহ্ন অপশনটার উপর একটা ক্লিক করে দিবেন। এই টিক চিহ্ন অপশনে ক্লিক করার পর আপনার সামনে এখানে কিছু সময় লগইন নিবে এবং তারপরে দেখতে পাবেন যে আপনার ইউজার নেমটা চেঞ্জ হয়ে গেছে। তো আপনারা অবশ্যই একটি জিনিস খেয়াল করে দেখতে পাচ্ছেন আমাদের ইউজার নেমটা কিন্তু এখান থেকে চেঞ্জ হয়ে গেছে। আপনি কিন্তু আমার মতো এরকম খুব অল্প সময়ে আপনার ইনস্টাগ্রামে ইউজার নেমটা চেঞ্জ করে নিতে পারেন সম্পূর্ণ নতুন নিয়মে। তো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটি। আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে নেক্সট কোনো ভিডিওটিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।